আমার তো আসলে সেমিস্টার ফি বাকি পড়ে গেছে। কত টাকা? 32,000 টাকা। এত টাকা? হ্যাঁ, আর দিতে হবে, না হলে আমার পরীক্ষা অ্যালাউ করবে না। কবে লাগবে বললি? ভাই 10 তারিখের মধ্যে দিতে হবে, না হলে আমাকে পরীক্ষা দিতে দিবে না। আচ্ছা, তুই চিন্তা করিস না। জি ভাইয়া, আমি ব্যবস্থা করতেছি, তুই চিন্তা করিস না। আচ্ছা ভাইয়া, রাখি, ভালো থেকো। আচ্ছা, চিন্তা করিস না। ৩২,000 টাকা এই মুহূর্তে আমি কই পাই? রিক্সাটা কি বেঁচে দেবো? না, রিক্সাটা দামও তো 32,000 হবে না। একটু চিন্তা আছে তো, তাই কি হয়েছে বলো আমাকে। আরে কেমন নয়, মানে শহরে বইটার পড়াই কিন্তু জানো, ওই হঠাৎ করে কইল নাকি সেমিস্টার নাকি ওই যে বছরে এই যে টাকা নেওয়া লাগে না, হঠাৎ করে 32,000 টাকা লাগবে। কিন্তু আসলে এত টাকা তো আসলে আমার কাছে আর নাই, কী করি কও? এটা বুদ্ধি করছিলাম রিক্সাটা বেচা দিব, কিন্তু রিক্সাটা বেচলে তো এত টাকা হইবে না। সেটাও তো কথা, এত টাকা তুমি কোথায় পাবে? আচ্ছা আমি দেখছি, মানে দাঁড়াও একটু। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওই আমাদের গ্রামের একটা ছেলে আছে না, ওই যে হাসান, হ্যাঁ হ্যাঁ, ওর বোন তো শহরে পড়াশোনা করতে গেছে, হ্যাঁ ডাক্তারি পড়তে গেছে। হ্যাঁ এখন একটু প্রবলেম করছে তো, ওদের অনেকগুলো টাকা দরকার। হ্যাঁ 32,000 টাকা, দেখো তুমি যদি একটু ম্যানেজ করতে পারো। আচ্ছা ঠিক আছে। কি বললো? তুমি টেনশন করো না, তোমার টাকার ম্যানেজ করে দেবো, টেনশন নেই। কি বললে? তোমারে ধন্যবাদ দেব, আসলে আসলে বলতে পারতেছি না। তোমার বোন এখন ডাক্তার। আমার বোন ডাক্তার?
দাঁড়া করে রাখছি, আসুন ভাই আসুন, এ বৃষ্টি আসো আসুন।